তো বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভয়ঙ্কর গতিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু লাল সতর্কতা জারি করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। তো বন্ধুরা, কোন কোন জেলাতে লাল সতর্কতা জারি করে দিয়েছে, তো কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ গতিবিধিতে আমরা লেটেস্ট রিপোর্টের মাধ্যমে দেখে নেবো। এছাড়া বন্ধুরা, বঙ্গোপসাগরে যে সৃষ্টি নিম্নচাপ হয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে গভীর শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে শুরু করে দিচ্ছে, যার ফলাফল আজকের দিনকে গোটা দক্ষিণবঙ্গবাসী বেশ ভালোভাবে টের পেতে আরম্ভ করে দিচ্ছে। কারণ আজকের দিনকে কিন্তু সম্পূর্ণ আকাশ মেঘলাচ্ছন্ন হয়ে গিয়েছে এবং আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে বন্ধুরা, কালকের দিনকে পরিস্থিতিতে আরও বেশি বিপজ্জনক হতে পারে, যেখানে কালকের দিনকে মারাত্মক অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে জারি করে দিচ্ছে। যেখানে যেখানে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সেখানে সেখানে কিন্তু ভয়ঙ্কর কমলা সতর্কতা জারি করে দিয়েছে। এবং কালকের দিনকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু শুধুমাত্র ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোনো রকম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা দেয়নি। তার মানে বুঝতে পারছেন বন্ধুরা, যে এই যে তিন দিন রয়েছে, আজকের দিনকে, কালকের দিনকে এবং পরশু দিনকে, পরিস্থিতি কিন্তু অনেকটাই বেশি বিপজ্জনক হতে পারে, যার কারণে কিন্তু বন্ধুরা অনেক এলাকাতে কিন্তু বানের সম্ভাবনা রয়েছে, কিংবা বলা যেতে পারে যে জলোচ্ছ্বাসেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের মাধ্যমে বঙ্গোপসাগরে উপস্থিত নিম্নচাপের পরিস্থিতিটাও কিন্তু আমরা ভালো করে দেখে নেবো। তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবার স্কিপ না করে দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের একদম অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি একটা ভয়াবহ লাল সতর্কতা বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলার ক্ষেত্রে কিন্তু জারি করে দিয়েছে, যার ফলে আজকের দিনকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যে জারি করে দিয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে, আমরা সরাসরি লাইভ আপডেটে চলে যাবো। এবং অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা বেশি বিপজ্জনক পরিস্থিতি এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গের আকাশে সৃষ্টি হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও কিন্তু ঘন কালো মেঘাচ্ছন্ন পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু আজকের দিনকে সাথে সাথে কালকের দিনকেও কিন্তু পরিস্থিতি অনেকটাই বেশি বিপজ্জনক থাকবে। এবং আমি যদি একটুখানি জুম আউট করে দিই তাহলে আপনি দেখতে পারবেন যে বঙ্গোপসাগরে কতটা ভয়াবহ নিম্নচাপের পরিস্থিতি রয়েছে। এছাড়াও বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু উপগ্রহ মোডের মাধ্যমে আমি দেখিয়ে দেবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল পিডিএফে কী দেখাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তরের আইএমডি স্যাটেলাইটের মাধ্যমে কী চিত্রটা ফুটে উঠলো নিম্নচাপের সেটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো। এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে মেঘের ঘনত্ব কিন্তু বেশ যথেষ্ট ভালোই রয়েছে, যার ফলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম নেই। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন অঞ্চল রয়েছে, এখানে যদি আমরা একটু জুম ইন করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কিন্তু গোপীনগরপুর, এছাড়াও বেলদা, খড়গপুর আশেপাশে, ঝাড়গ্রামের নিচে, এখানে কিন্তু একটা ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। কারণ এখানে কিন্তু মেঘের গাঢ়ত্ব অনেকটাই ডার্ক ব্রাউন কালার হয়ে গিয়েছে, তার মানে কিন্তু প্রচণ্ড বেশি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু তাছাড়া যে সমস্ত এলাকাতে কালো মেঘ রয়েছে সেখানে কিন্তু আংশিক মেঘলাচ্ছন্ন কোথাও কোথাও রয়েছে, কোথাও কোথাও ঘন কালো মেঘ রয়েছে, তবে সেরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হচ্ছে না। তবে সবথেকে বেশি বিপজ্জনক পরিস্থিতি যেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বঙ্গোপসাগর থেকে জলে বাষ্প এবারে কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আঘাত করছে না, এবারে কিন্তু বাংলাদেশ এবং সুন্দরবন লাগোয়া বাংলাদেশ হয়ে সেটা কিন্তু এইদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আছড়ে পড়তে পারে, যার ফলে বিকেলবেলার দিকে কিন্তু কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কিন্তু অঞ্চল রয়েছে এখানটাই, হিঙ্গালগন, এছাড়াও তাকি রয়েছে, বাদুরিয়া, এছাড়াও স্বরূপনগর, এই কটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি প্রবল রয়েছে। কিন্তু তাছাড়া বাদবাকি এলাকাতেও কিন্তু মেঘ রয়েছে, মেঘ নেই যে এমন সেটা না, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন অবস্থাতে রয়েছে, কিন্তু কোথাও না কোথাও মেঘের ঘনত্ব কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অনেকটাই কম রয়েছে, যার ফলাফলস্বরূপ কিন্তু সেরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হচ্ছে না। তবে নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে গভীর শক্তি নিম্নচাপে পরিণত হতে আরম্ভ করে দিয়েছে, এবং তারপরে কিন্তু বাংলাদেশের হয়ে তারপরে গোটা সরাসরি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ধীরে আসতে চলেছে। তো আমরা এই মুহূর্তে শুধুমাত্র আজকের এই ভিডিওতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডটাই দেখবো, কারণ আগের ভিডিওতে আমি আপনাদেরকে বায়ু ঝাপটা মোডের মাধ্যমে নিম্নচাপের অবস্থানটা দেখিয়েছিলাম। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নিম্নচাপ সেটা কিন্তু সরাসরি গোটা পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আঁচড়ে পড়বে না, এবারে কিন্তু সরাসরি বাংলাদেশের দিকে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা যদি খুব ভালো করে
স্পষ্ট করে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এই যে নিম্নচাপ সেটা কিন্তু নিম্নচাপের গতিবিধি এই দিকে সরাসরি যাচ্ছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের এই যে চিত্রগঞ্জ জেলা আশেপাশে সেখানে কিন্তু মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কতটা টোটাল বৃষ্টিপাত হতে পারে সেটারও কিন্তু ভিডিওর আপডেট আমি আগের ভিডিওতে দিয়েছিলাম, তো অবশ্যই আপনি আগের ভিডিওটা দেখে নেবেন। অনেকটা লম্বা ভিডিও হলেও অনেক বেশি ইনফরমেশান কিন্তু আমি ওই ভিডিওটাতে দিয়েছি। এছাড়াও আমি আপনি কিন্তু আপনার জেলার লাইভ আপডেট ওই ভিডিওটার মাধ্যমে খুব স্পষ্ট ভালো করে দেখতে পারবেন। তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি আপনাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে এই যে বায়ুর গতিবিধি সেটা কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের দিকে না আসে সেটা কিন্তু চিটাগং জেলার আশেপাশের দিকে আসবে, যার ফলে চিটাগং জেলার আশেপাশের দিকে ঢোকার পরে নিম্নচাপটা কিন্তু খানিকটা কমজোরির দিকে হয়ে যাওয়ার পরেও কিন্তু যখনই হচ্ছে সেটা বৃহস্পতিবার দিনকে অর্থাৎ 29 তারিখের দিনকে যখনই পার করবে তখন কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ধীরে ধীরে ঢুকতে আরম্ভ করে দেবে এবং তারপরে বন্ধুরা আরও খানিকটা কিন্তু শক্তিশালী অর্জন করতে আরম্ভ করে দেবে, যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপক মাত্রায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সাথে সাথে কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন দেখতে পাচ্ছেন যে প্রায় কিন্তু 100 মিলিমিটারের কাছাকাছি একটা বৃষ্টিপাতের বলয় সেটা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের এই যে চিটাগং মহেশখালীর অঞ্চল সেখানে কিন্তু ঢুকে পড়েছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আজকের দিনকে রাত্রেবেলাতে মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে না। দক্ষিণবঙ্গের নদিয়া মুর্শিদাবাদ এছাড়াও 224 পরগনা এছাড়াও কলকাতা আশেপাশের অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলাচ্ছন্ন আকাশের পরিস্থিতি থাকলেও সেরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিবেলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৈরি হবে না। কিন্তু বাংলাদেশের এই যে অঞ্চলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানটায় মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানটায় যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট, কাওয়াখালী, বরিশাল, তুঙ্গিপাড়া এছাড়াও কিন্তু রয়েছে গৌরনদী, মাদুরাইপুর এছাড়াও গোপীনাথপুর, খুলনা, অভয়নগর এই গোটা এলাকা জুড়ে কিন্তু ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 100 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা চলে আসে, যার ফলে কিন্তু এটাই সবথেকে বেশি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। দেখতে পাচ্ছেন 99.3, 99.8, তো মোটামুটি কিন্তু 100 মিলিমিটার দেখতে পাচ্ছেন 100 মিলিমিটারের কাছাকাছি কিন্তু ভয়াবহ অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কাওয়াখালী, বরিশাল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু রয়েছে। এবং বৃষ্টির যে বলয় সেটা কিন্তু ধীরে ধীরে ফর্মেশন হতে শুরু করে দিয়েছে বাংলাদেশের কাছাকাছি অঞ্চলগুলোর ক্ষেত্রে, যার ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কালকের দিনকে সকালবেলা থেকে কিন্তু প্রচণ্ড বেশি বিপজ্জনক পরিস্থিতি শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে মাঝরাতের বেলা দিয়ে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা কালকের দিনকে তৈরি হতে পারে, মাঝরাত বলবো না একদম ঠিক ভোরবেলার দিকে 5টা থেকে কিন্তু ব্যাপক মাত্রায় বৃষ্টিপাত ধীরে ধীরে এগোতে থাকবে। এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি কলকাতা, হাবড়া, চন্দননগর এবং এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যদি একটু জুম ইন করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাদুরিয়া, এখানে বাদুরিয়ার অঞ্চলের কাছাকাছি প্রায় কিন্তু 21 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 21 মিলিমিটার। এছাড়াও স্বরূপনগরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা 21 মিলিমিটার রয়েছে, অর্থাৎ সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে ধীরে ধীরে আসতে আরম্ভ করে দিচ্ছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাবড়া এছাড়াও এখানে চন্দননগর, ব্যারাকপুর, কাঁচড়াপাড়া রয়েছে এছাড়াও চাকদা, নদিয়ার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেটা হচ্ছে 20 মিলিমিটারের উপরে চলে যাবে সেটাই কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের লক্ষণ হয়ে যাবে, অর্থাৎ যেটা রেড কার্ড আর শো করবে সেটা কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমরা ভোরবেলার দিকে রয়েছি, তো ভোরবেলা থেকে আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং পশ্চিমবঙ্গের দিকে কখন অতি ভারী বৃষ্টিপাত আসবে। দেখতে পাচ্ছেন আমরা সকালবেলার দিকে ঠিক 8টার সময় পৌঁছে গিয়েছি এবং সকালবেলা থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ব্যাপক মাত্রায় কিন্তু একটা অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খড়দা, কলকাতা, হাবড়া, বনগাঁ, চাকদা এখানে কিন্তু রয়েছে। যখনই আমরা নদিয়ার এখানে একটু সেন্টার পয়েন্টে চলে এসেছি, এখানে হচ্ছে নাগরো খাড়ার আশেপাশে প্রায় কিন্তু মোটামুটি 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা কাঁচড়াপাড়া, চন্দননগর, চাকদা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ প্রচণ্ড বেশি বিপজ্জনক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সকালবেলা থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে তৈরি হয়ে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো রকমভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মূলত কিন্তু আকাশের পরিস্থিতি আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ থাকলে উত্তরবঙ্গের ক্ষেত্রে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিরাট ভয় ভয়ঙ্কর অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে কিভাবে এগিয়ে আসছে ধীরে ধীরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এই মুহূর্তে আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে একদম ঠিক সকালবেলা 11টার সময় চলে এসেছি এবং সকালবেলা 11টার সময় আমরা একটুখানি চেঞ্জ লক্ষ্য করতে পারছি এবং যেই চেঞ্জটা হচ্ছে বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গে এখানে কিন্তু একটা সেন্টার পয়েন্ট ছিল সকালবেলা ঠিক মোটামুটি 9টার দিকে এবং সেই সেন্টার পয়েন্টটা কিন্তু ধীরে ধীরে একটুখানি বাংলাদেশের দিকে একটু শিফট করে গিয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে তীব্র বায়ুর গতিবিধির কারণে একটুখানি বাংলাদেশের দিকে অতি
বৃষ্টিপাতে বৃষ্টিপাতের বলয়টা শিফট করে গিয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে এখানে কিন্তু চলে এসেছে প্রায় কিন্তু যশোর এবং লোহাগাড়া আশেপাশে মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের বলয় চলে এসেছে, প্রায় 70 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাতের বলয় কিন্তু এখানে চলে এসেছে। কিন্তু তাও এই দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল রয়েছে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের দাবদাবা কিংবা বলয়তে বা যে বৃষ্টিপাতের যে প্রচলন সেটা কিন্তু অনবরত চলতে থাকবে। চন্দননগর, হাবড়া, এছাড়াও কিন্তু খড়দা, এছাড়াও কলকাতা আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। আমি 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 আপনাদেরকে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দেবো, তবে তার আগে আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটা করব শুক্রবার পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং কালকের দিনকে একদম ঠিক বিকালবেলা 5টার সময় পরিস্থিতি অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, যেখানে দক্ষিণময় ক্ষেত্রে এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানে মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু ভয়াবহ অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। দেখেন আমরা জুম ইন করে দেখতে পাচ্ছি যে নদিয়ার ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, নদিয়ার ক্ষেত্রে কিন্তু মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। নদিয়ার শান্তিপুরের আশেপাশে ভয়াবহ অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 28 মিলিমিটারের কাছাকাছি কালকে দিনকে একদম ঠিক 5টার সময় মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু অতিভারী বৃষ্টিপাতের ভয়াবহ কমলা সতর্কতাও কিন্তু দক্ষিণবঙ্গের নদিয়ার ক্ষেত্রে জারি করে দিয়েছে এবং সেটারই কিন্তু আপনি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি কোন দিকে যেতে পারে এবং কোন কোন জেলা কিন্তু কখন হতে পারে অতিভারী বৃষ্টিপাত সেটা কিন্তু আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন। যেখানে বনগাঁ, চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের ক্ষেত্রে মোটামুটি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়াও ঘোষকারা, বোলপুর, এছাড়াও কাটোয়ার আশেপাশে মুর্শিদাবাদের দিকে, সিউড়ির ক্ষেত্রেও কিন্তু ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রামপুরহাট, দুমকা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমড়াপাড়া, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ধুলিয়ানের দিকেও মারাত্মক ভারী বৃষ্টি। আমরা খানিকটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো পরিস্থিতি আর কোন দিকে যেতে পারে, পরিস্থিতির মুখ কোন দিকে থাকতে পারে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা খানিকটা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছে এবং একদম ঠিক রাত্রিবেলা 8টার সময় চলে আসার সাথে সাথেই আরো বেশি একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের যে বলয় সেটা কিন্তু পুরোপুরিভাবে একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে থাকছে না, সেখানে একটা লম্বাকার একটা অংশ তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ এই এরিয়ার মধ্যে যে কটা এলাকা পড়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সেখানে সেখানে কিন্তু মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সাথে সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে এবং যদি একটা জায়গায় কেন্দ্রাভূত হতো তাহলে কিন্তু সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ কিন্তু হয়ে যেত। কিন্তু যেহেতু এমন একটা বৃষ্টিপাতের অবস্থানের ফলে কিন্তু প্রত্যেকটা এলাকাতে মোটামুটি সমান পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে এই যে বৃষ্টিপাতের বলয়টা আপনি দেখতে পাচ্ছেন বুধবার দিনকে একদম ঠিক রাত্রিবেলা 8টার সময় তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু দুর্গাপুর, বোলপুর, ঘোষকারা, এছাড়াও আমরা একটু উপরের দিকে যাবো সিউড়ির ক্ষেত্রে কিন্তু ব্যাপক মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 38 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিউড়ির ক্ষেত্রে, বোলপুরের ক্ষেত্রে 41 মিলিমিটার বৃষ্টিপাত একদম ঠিক রাত্রিবেলা 8টার সময় হতে চলেছে, এছাড়াও ঘোষকারার ক্ষেত্রে 46 মিলিমিটার রয়েছে, বর্ধমানের ক্ষেত্রে 37 মিলিমিটার রয়েছে, পান্ডুয়া, চাকদা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি নদিয়ার ক্ষেত্রে যে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু একদম বরাবরের মতন সঠিক হতে চলেছে, এছাড়াও দেখতে পাচ্ছেন কাঁচড়াপাড়া, চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, বনগাঁ এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মারাত্মক একটা অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রায় 52 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু যশোর, সাতক্ষীরা, নড়াইল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে পুরোপুরিভাবে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো। দেখতে পাচ্ছেন রাত্রিবেলা একদম ঠিক মাঝরাত্রিবেলা 12টার সময় কিন্তু, অর্থাৎ বৃহস্পতিবার দিনকে 12টার সময় কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এই যে আজকের দিন, কালকের দিন এবং পরশু দিন টোটাল বৃষ্টিপাতটা কিন্তু এই 3 দিনের মধ্যেই হয়ে যাবে, তারপরে কিন্তু 5 দিন, তারপরে 3 দিন কিংবা পরের দিনগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, অর্থাৎ নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে অন্যান্য রাজ্যের দিকে, ঝাড়খণ্ড হয়ে কিন্তু সেটা অন্যান্য রাজ্যের দিকে চলে যাবে, উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকাগুলোর দিকে কিন্তু চলে যাবে, তার ফলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা ধীরে ধীরে কমবে। তবে তার মাঝে যে 31 তারিখ পর্যন্ত, শুক্রবার 30 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাগুলো ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচণ্ড বেশি বিপজ্জনক পরিস্থিতি বর্ধমানের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানটাই, সোনামুখী, ঘোষকারা, দুর্গাপুর, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে রেকর্ড ব্রেকিং 78 মিলিমিটার থেকে 80 মিলিমিটারের মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গেছে এবং যেখানে আসানসোলও কিন্তু পড়ে আছে, আসানসোলের ক্ষেত্রেও কিন্তু বিপজ্জনকভাবে কিন্তু পরিস্থিতি দেখতে পাচ্ছেন বন্ধুরা, 118 মিলিমিটারের মারাত্মক অতিভারী বৃষ্টিপাত উকড়া, এছাড়াও
এখানে দেখতে পাচ্ছি যে দেবরাজপুরের আশেপাশে এখানে কিন্তু মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 100 মিলিমিটারের বৃষ্টিপাত মাঝ রাত্রে বেলা যদি হয় তাহলে কিন্তু সেটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, যার ফলে পুকুর নালা নর্দমা কিন্তু পুরোপুরিভাবে ভরে যেতে পারে, যার ফলে অনেক এলাকায় কিন্তু জল বাড়ি বাড়ির উপরে কিন্তু উঠে যেতে পারে, এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছে কারেন্ট সিচুয়েশন দেখে। 100 মিলিমিটার মানে কিন্তু বন্ধুরা প্রায় 10 সেন্টিমিটার কিন্তু ভারী বৃষ্টিপাত এক নাগারে হয়ে গেলে কিন্তু সেটা প্রচণ্ড বেশি বিপজ্জনক তৈরি হতে পারে, যার ফলে এতটা যাতে ভারী বৃষ্টিপাত না হয় সেটারই কিন্তু এই মুহূর্তে প্রহর গুনছে গোটা পশ্চিমবঙ্গবাসী। দেখতে পাচ্ছেন এখানটাই যে প্রচণ্ড বেশি কিন্তু বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভয়াবহ ভারী বৃষ্টিপাতে কিন্তু বেশ রমরমা কিন্তু চলবে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা কমতে থাকবে, অর্থাৎ নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ হয়ে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে শিফট করবে আগে, তারপরে পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যের দিকে মোটামুটি আসানসোল এছাড়াও কিন্তু অন্যান্য রাজ্যের দিকে ধীরে ধীরে চলে যেতে থাকবে। তো এই মুহূর্তে পুরোপুরিভাবে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো বৃহস্পতিবার দিনকে পরিস্থিতি কোন দিকে যেতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃহস্পতিবার দিনকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এক নাগারে চলবে, তবে আমরা এই যে এখানে সাদা পোর্শনটাতে আমরা একটুখানি নজর দেখবো, দেখবো এখানে কোন কোন অঞ্চল পড়ছে। দেখতে পাচ্ছেন সোনামুখী পড়ছে, বাঁকুড়া পড়ছে, দুর্গাপুর পড়ছে, দুর্গাপুরের ক্ষেত্রে প্রায় 80 মিলিমিটারের কাছাকাছি বা 8 সেন্টিমিটারের মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু প্রচণ্ড বেশি বিপজ্জনক পরিস্থিতি এখনো পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, তো আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু পুরোপুরিভাবে অন্যান্য রাজ্যের দিকে চলে যেতে আরম্ভ করে দিচ্ছি। আমি আপনাদেরকে যেটা বলেছিলাম সেটাই কিন্তু হতে চলেছে, ধীরে ধীরে কিন্তু অন্যান্য রাজ্যের দিকে চলে যাবে, অর্থাৎ এলাহাবাদের আশেপাশের দিকে কিন্তু ধীরে ধীরে নিম্নচাপটা চলে যাবে, তবে এই নিম্নচাপটা যাওয়ার সাথে সাথে নিম্নচাপটা কিন্তু অনেকটাই কম জয়ী নিম্নচাপ হয়ে যাবে। নিম্নচাপের যে পরিস্থিতি বা গতিবিধি আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা কিন্তু প্রথম দিকে নিম্নচাপটা বাংলাদেশের এই যে অঞ্চলগুলো রয়েছে মহেশখালীর আশেপাশে কিন্তু সরাসরি আঘাত করেছিল, চিটাগাংয়ের আশেপাশে সরাসরি আঘাত করেছিল এবং যখন আঘাত করেছিল চিটাগাংয়ের আশেপাশে সেখানে কিন্তু প্রচণ্ড বেশি বিপজ্জনক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছিল এবং আমি আপনাদেরকে কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে চিটাগাংয়ের আশেপাশে কিন্তু প্রায় এই যে তিন দিন মোটামুটি 10 দিনে কিন্তু প্রায় 500 মিলিমিটারের কিন্তু ভয়াবহ অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, অর্থাৎ প্রায় কিন্তু 50 সেন্টিমিটারের মারাত্মক অতিভারী বৃষ্টিপাত কিন্তু চিটাগাং জেলার আশেপাশে তৈরি হয়ে যাবে পরবর্তী 3 দিনে মোটামুটি তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনি যে নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে অন্যান্য রাজ্যের দিকে চলে আসবে এবং শুক্রবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকবে এবং আবারও কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং শনিবার দিনকে কিন্তু পুরোপুরিভাবে একদম আকাশে রোদ ঝমালে পরিস্থিতি কিন্তু দেখা যাবে। তো এই মুহূর্তে মোটামুটি এইটুকু লেটেস্ট আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর এবং IMD আবহাওয়া দপ্তরের তরফ থেকে উঠে আসছে। এবারে আমরা সরাসরি একদম পুরোপুরি দেখে নেবো IMD আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট রিপোর্টটা। তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দিল্লিতে অবস্থিত ভারতীয় মৌসুম ভবনের হেডকোয়ার্টার থেকে প্রকাশিত করা যে হচ্ছে বঙ্গোপসাগরের পরিস্থিতি, বঙ্গোপসাগরের নিম্নচাপের পরিস্থিতি সম্পর্কে কিন্তু একটা বিরাট বড় কথা এখানে লিখে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানটাই আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইয়েস্টারডে সাইক্লোনিক সার্কুলেশন ওভার নর্থ বেঙ্গল, অর্থাৎ এই যে নিম্নচাপের আগের দিনকে যে একটা ভয়াবহ ঘূর্ণাবর্তের প্রভাবে যে মারাত্মক একটা নিম্নচাপ এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে এবং আজকের দিনকে সকালবেলাতে যেটা অনুমান করা হয়েছিল যে নিম্নচাপটা আরও বেশি শক্তিশালী হতে অর্জন করে দেবে এবং যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা বলছে যে এটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে আরও বেশি গভীরতর নিম্নচাপে কিন্তু পরিণত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বিকামে ওয়েল মার্কড লো প্রেশার, অর্থাৎ ভয়াবহ কিন্তু নিম্নচাপে কিন্তু পরিণত হয়ে যাবে এবং তারপরে সেটা কিন্তু উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের আশেপাশের দিকে সরাসরি হিট করবে আগামী 24 ঘন্টার মধ্যে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপরে লাস্ট লাইনের আগের লাইনে কিন্তু লিখে দিয়েছে স্লোলি মুভ ওয়েস্ট ওয়ার্ড অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন স্লোলি মুভস ওয়েস্ট ওয়ার্ড অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড অ্যান্ড বিহার বলছে, এটা কিন্তু তারপরে ধীরে ধীরে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহারের দিকে কিন্তু এগোতে থাকবে যার ফলে কিন্তু মারাত্মক নিম্নচাপের প্রভাব আপনারা দেখতে পেলেন লাইভ আপডেটের মাধ্যমে কি হতে চলেছে। অনুসারে দেখতে পাচ্ছেন যে আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গেছি এবং দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্ট আমি আপনাদেরকে যেটা বলেছিলাম ভিডিওটা শুরুতে যে আজকের দিনকে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টিপাত থেকে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কালকে দিনকে পরিস্থিতি কোন দিকে যেতে পারে, অর্থাৎ 28 তারিখ সকালবেলা 8:30 থেকে 29 তারিখ সকালবেলা 8:30 মধ্যে পরিস্থিতি কোন দিকে যেতে পারে, কোথায় কোথায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কমলা সতর্কতা রয়েছে সেটা কিন্তু আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন যে উত্তর 24 পরগনা জেলার ক্ষেত্রে কালকে দিনকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়াও দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পূর্ব মেদিনীপুর হাওড়ার ক্ষেত্রে অতিভারী বৃষ্টিপাত থাকবে, কলকাতার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হবে, হুগলির ক্ষেত্রে অতিভারী বৃষ্টিপাত থাকবে, পুরুলিয়া
ঝাড়গ্রামের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাঁকুড়ার ক্ষেত্রে কালকে দিনকে ভারী বৃষ্টিপাত চলবে। পশ্চিম বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে। এছাড়াও পূর্ব বর্ধমানের ক্ষেত্রে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বীরভূম মুর্শিদাবাদের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত চললেও নদিয়ার ক্ষেত্রে, যেটা আমি আপনাদেরকে বারবার লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়েছি, নদিয়ার ক্ষেত্রেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই অতি ভারী বৃষ্টিপাত থেকে ভারী বৃষ্টিপাতে রমরমা কিংবা মোটামুটি কিন্তু বেশ ভালোই চলবে। আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে 30 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কিন্তু এই নিম্নচাপের প্রভাবটা কিন্তু বেশ ভালোভাবে থাকবে। তবে ধীরে ধীরে কিন্তু নিম্নচাপটা অন্যান্য রাজ্যের দিকে, অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, এছাড়াও পশ্চিম মেদিনীপুর, এমন বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, এই এলাকাগুলো দিয়ে কিন্তু অন্যান্য রাজ্যের দিকে চলে যাবে বলে মোটামুটি কিন্তু এই যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, এছাড়াও দুই বর্ধমান, এই কটা জেলাতে কিন্তু বৃষ্টির এবং নিম্নচাপের প্রভাবটা কিন্তু বেশ ভালোভাবে বেশ কয়েকদিন বুঝে যাবে। তো আজকের এই ভিডিওতে মোটামুটি এইটুকুই লেটেস্ট আপডেট দেওয়া ছিল। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, আজকের দিনকে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি, অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং যদি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।